কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি পিসিকে উইন্ডোজ দেওয়া ছাড়াই সবসময় সচল এমনকি স্পিড রাখা যায়। যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করলে একটা পিসিকে অনেকাংশে অনেকটা সবল এবং সুস্থ রাখতে পারবো। প্রথমে আমাকে যে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি আজকে একটা টাবল চটনি দেখাবো। এখন সময় রাত 10টা। আমাকে স্টার্ট অপশনে যেতে হবে। এরপর আমাকে যা করতে হবে, দেখতে পাচ্ছি রান অপশন, রান অপশনে ক্লিক করলাম। এখানে রিসেন্ট, আমি আগে এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে থাকি, সেজন্য আমার রিসেন্টটি সেভ করা আছে। আমি আপনারা রিসেন্ট লিখে এখানে ওকে বাটন প্রেস করবেন, আমি ওকে চাপছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নিত্য নতুন যত ফাইল আমি ইতিমধ্যে ইউজ করেছি সবগুলো চলে এসেছে। এই ফাইলগুলো আমি যদি ডিলিট করে দিই প্রতিনিয়ত এই কাজগুলি করি, তাহলে অবশ্যই আমার পিসি অনেকাংশে স্পিড দ্বিগুণ বেড়ে যাবে এবং কি সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার আমাকে যা করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট করে নিলাম, এরপর আমাকে ডিলিট। দেখেন রিসেন্টলি যা যে কাজগুলো আমি প্রতিনিয়ত করেছি সবগুলো ডিলিট হয়ে গেছে। এভাবে এই কাজগুলো প্রতিনিয়ত করলে আমার পিসি দ্বিগুণ ভালো থাকবে এমনকি সুস্থ থাকবে। ধন্যবাদ আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আমার এই টিউটোরিয়ালটি দেখে যদি সামান্য উপকৃত হন এমনকি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।